প্রথম বহাজনেই তাৰমানে ভূমিহীন নাছিল, নহলে তেওঁ কিয় বেলেগক বিক্রী করব? এতিয়া ইয়াত যিখিনি হয়েছে, এটা মই কারণে আজি জিঞ্জারও এভিকশন করব কইছো, এমা দুমা লাগিব, লোক নাই কমিও কুমার দাস ইনস্টিটিউশনও মই উঠাই দিব কইছো, যাক যত লন টেনিস কোর্টও মই উঠাই দিব কইছো, সবখানি উঠাই দিয়ক। ইয়াত গভর্নমেন্টরতো কারো প্রতি মরম দেখাবলগীয় একো নাই। স্যাটেলাইট পিকচারে কয় 2009-15 চনের ভিতর হয়েছে, যিখিনি পিকচার আছে আপনাদের মই দি দিম, একদম খালি আছিল মাত্র যা 6-7 বছর ভরি গেল। বদরুদ্দিন আজমলক কি করব মাটি খেনি লো, ঘর বনাব তো নয়, গতি আজি কোচ রাজবংশী সম্মিলনীর অফিসটো মই ভাঙি দিব কইছো। তেওঁলোক মই রাতিপা ফোন করেছো যে সহযোগ করক, মই ভাল জায়গাত অফিসটো বনাই দিম, আজমলর মাটিও আমি লম। ইয়াত কোনো ব্যক্তি, এইখন সরকারের কোনো ব্যক্তির প্রতি মায়ামোহ নাই, মূর ঘর থাকলে মূর ঘর ভাঙি দিব, সেই মায়ামোহত থাকলে তো কামেই করব নয়। গতি যারে ইলিগেল আছে, যোনে শিল খাকুর এরিয়ার ভিতর আছে, কিছু মেদি পট্টাত আছে, তো মই একো কব নোৱাৰো, মাটি অধিগ্রহণ করব। কিন্তু যিখিনি নিজে সোমাই বহি আছে গোটেখিনিকে উঠাম, আর উঠোৱাৰ পিছতো করবাত কই কিবা এটা সংস্থাপন হোক, আর্থিক সাহায্য এটাও আমি দি দিম। কিন্তু এইটো মই ভাবো 300-400 ঘর মানুষ আছে, এইটো কারণে ইমান ডাঙর এইটো ইস্যু নহয়, মানুষখানে নিজেও বুঝি পাইছে আমি যাব লাগিব। মুখ্যমন্ত্রী, আপনি আইনার সম্মুখত নিজের মুখখন চাই আপনি কি করে আছে এবার ভাবিব, আর আঁঠুয়ার তলত সোমাই আপনি আন্ধারত এবার নিজে কি করে আছে এবার চাব, নিজকে এবার ঘুরাই চাব, আপনি এবার সেলফ কোয়েস্ট করে চাব, তেতিয়া আপনি বুঝি পাব যে আপনি কলৈ লৈ গৈ আছে অসমখন, আর আপনি অসমের জনতার ভবিষ্যৎ কি করব খুঁজছে। মুখ্যমন্ত্রী মহোদয়, কাজিরঙার গড়, সেই গড় অহা যোৱা করা বানপানীর সময় বা অন্য সময়খিনিত অহা যোৱা করা এনিমেল করিডোরটো আপনি আর কেশব মহন্ত ডাঙরিয়ায় দখল করা নাইনে বাৰু? আপনি কাঞ্চনজুরি বাগানের মাটিখিনি এৰি দিয়কচোন বাৰু, তাত যে একদম পাখাত বনাইছে আপুনি, তাত যে ভারতের গৃহমন্ত্রীর পুতেক আহি থাকিবহি পাৰে, আর তাত যে একদম ধুনিয়া আপুনি একদম পুরনি স্টাইলৰ যে মন্দির বনাইছে, কালী মন্দির, হ্যাঁ, আর কি কি মন্দির যে বনাইছে, সেই মন্দিরকিটা বাৰু আপুনি ভাঙি দিয়কচোন বাৰু। এনিমে অসমৰ দুখীয়া দুখীয়া মানুষের ঘরবিলাক ভাঙি, অসমৰ খাতি খোৱা নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরকিটা ভাঙি আপুনি নিজকে হিরো দেখাব খুঁজছে নহয় জানো? হিমন্ত বিশ্ব শর্মায় যে ইমান আজি আজি দেখিলো, আজি কৈ থকা শুনিছো যে এইটো মানে গুৱাহাটীৰ মানুহক যদি বিশুদ্ধ হাওয়া দিব লাগে, গুৱাহাটীৰ মানুহ যদি 5 বছৰ আগতে মৰিব নালাগে, তেতিয়াহলে তেওঁলোকে হেৰিয়াত উচ্ছেদ কৰিব লাগিব শিলহাকো বিলত। মই তেখেতক সুধিব খুজিছোঁ যে একদম কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ লগতে লগাই, একদম নেশ্যনেল পাৰ্কৰ য'ত লাগি আছে মাজত মাত্ৰ ৰাস্তাটো আছে, তাৰ কাষৰ নগাঁৱৰ কাঞ্চনজুৰি বাগিচাখন কাৰ? মুখ্যমন্ত্রী মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয়, একেবাৰে কাজিৰঙাৰ আটাইতকৈ যিটো ডাঙৰ এনিমেল কৰিডৰ, যি কাজিৰঙাক লৈ আমি গৰ্ব কৰোঁ, গোটেই পৃথিৱীত আমাৰ চিনাকি কাজিৰঙা, কাজিৰঙাৰ গড়, সেই গড় অহা যোৱা কৰা বানপানীৰ সময়ত বা অন্য সময়খিনিত অহা যোৱা কৰা এনিমেল কৰিডৰটো আপুনি আৰু কেশৱ মহন্ত ডাঙৰীয়াই দখল করা নাইনে বাৰু, বেদখল করা নাইনে বাৰু? মুখ্যমন্ত্রী মহোদয়, মই আপোনাক খুদিব খুজিছো যে কাঞ্চনজুরি বাগিচা বনাই কেশব মহন্ত আর আপুনি দুইজনে কেবল আপোনালোকে যে অসমৰ গড়কেটারে শত্রু রূপে ভূমিকা গ্রহণ করেছে এনেকুৱা নহয়, আপুনি বাৰু কাঞ্চনজুরি বাগিচালৈ যোৱা দুইটা পাৰৰ দুটা রাস্তা কিমানবাৰ এতিয়ালৈকে পকীকৰণ কৰিলে? নেশ্যনেল হাইৱেৰ নিচিনা ধুনীয়া কৰি একদম ধুনীয়া পাহাৰলৈ কিমানবাৰ ভাঙিলে আপুনি রাস্তাটো বনাওঁতে পকা কৰা? আপুনি মুখ্যমন্ত্রী হোৱাৰ পাছতেই এতিয়ালৈকে, আৰু তাৰ আগৰবাৰো আপুনি গড়কাপ্তানি মন্ত্ৰী থাকোঁতে, আপুনি কাঞ্চনজুরি বাগিচাৰ দুইটা কাষৰ ৰাস্তাকেইটা কিমানবাৰ বনালে এইটো মোক কওকচোন, চৰকাৰী টকাৰে আপুনি কিমানবাৰ বনালে? মই মুখ্যমন্ত্রী খুঁজিব খুঁজছো যে গড় আর অন্যান্য জন্তু অহা যাওয়া করা এনিমেল করিডোরট আপনি যে রাস্তা PWD রাস্তাটোর উপরতে যে আপনার গেট বনায় দিলে, কেনকে বনালে আপনি? ডাঙর যে রিসোর্ট বনাই আছে আপনি, ডাঙর রিসোর্ট কাঞ্চনজুরি বাগিচা এনিমেল করিডোর, এটা আপনি কেনকে করব পারিছে?
আর মুখ্যমন্ত্রী মহোদয়, এই শিলহাকু বিলত যে এই যে রয়্যাল প্লাজা বলে যেটো এপার্টমেন্ট আছে, এটা কার বারো মুখ্যমন্ত্রী মহোদয়, এবার আপনি নিজে কই দিয়কুন বারো। এই জিঞ্জার হোটেলের কাখত, জিঞ্জার হোটেলের কাখত রয়্যাল প্লাজা বলে যেটো এপার্টমেন্ট আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সেই এপার্টমেন্ট কার মাটি বারো? এটা কার এপার্টমেন্ট বারো? কার কার শেয়ার আছে বারো? আপনি নিজ মুখে এবার কই দিয়কুন বারো কথাটো। আপনি যে হঠাৎ পেটিয়ত হয়ে এতিয়া যে একদম গুৱাহাটীর মানুষক আপনি পাঁচ বছর আগতে নমরার ব্যবস্থা করবর কারণে, বিশুদ্ধ হাওয়া খুবর কারণে যে আপনি শিলহাকু বিলত এনেকে অসমৰ খিলঞ্জীয়া মানুষবিলাকক উচ্ছেদ করেছে, শিলহাকু বিলর জিঞ্জার হোটেলের কাখত রয়্যাল প্লাজা নামর সেই এপার্টমেন্ট কার মুখ্যমন্ত্রী মহোদয়? তাত কার কার শেয়ার আছে এবার কই দিয়কচোন আপনি নিজে, কার কার মালিকীস্বত্ব আছে এবার নিজে আপনি কই দিয়কচোন বারো। হ্যাঁ, আপনার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায় যে সেই শিলহাকুর মেরিয়া পাবলিক স্কুলখনের কাখে দি যে একদম শিলহাকুর উপরে দি বুন্দাজানের উপরে দি যে রাস্তা বনায় যে তেও যে নিজের ঘর বনায় এতিয়া যে তাত বসবাস করে, এই কথাটো মুখ্যমন্ত্রী আপনি দেখিছে না নাই? আপনি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শিলহাকু বিল উচ্ছেদ করতে জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘরটা উচ্ছেদ করবে না নকরে? জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘরটা উচ্ছেদ করবে না নকরে? আর জয়ন্ত মল্ল যে এই বুন্দাজানের উপর যে রাস্তাটা বনালে সেটাও আপনি উচ্ছেদ করবে না নকরে? এটহে লাখটকিয়া কথা। আপনি রয়্যাল প্লাজাটো ভাঙি দিবনে নিদিয়ে? আপনি জিঞ্জার হোটেলখন ভাঙি দিবনে নিদিয়ে? আপনি বদরুদ্দিন আজমলক তারপরা খেদি দিবনে নিদিয়ে? আপনি গুৱাহাটীর আটাইতকৈ ডাঙর যেটো সোতর মহলীয়া বিল্ডিং, সেই বিল্ডিংটো আপনি ভাঙি দিবনে নিদিয়ে বারো? তেতিয়াহে আপনার আমি গম পাম, তেতিয়াহে আপনার ডাইলগ বাজি কথা অসমৰ মানুহে বুজি পাব যে প্রকৃততে আপনি নো কোন আসলতে। হ্যাঁ, আপনি যদি ইমান প্রকৃতি প্রেমী আর মানুষের কারণে আর জন্তুর কারণে আর আমার সমাজখনের কারণে সচাকিয়ে যদি আপনি পরিবেশ রক্ষা করব খুঁজছে, আপনি কাঞ্চনজুড়ি বাগানের মাটিখিন এড় দিয়কচন বারো। তাত যে একদম পাখাত বনাইছে আপনি, তাত যে ভারতের গৃহমন্ত্রীর পুতেক আহি থাকিবহি পারে, আর তাত যে একদম ধুনিয়া আপনি একদম পুরনি স্টাইলর যে মন্দির বনাইছে কালী মন্দির, হ্যাঁ আর কি কি মন্দির যে বনাইছে সেই মন্দিরকিটা বারো আপনি ভাঙি দিয়কচন বারো? এনিমেল করিডরটা আপনি বনাইছে, কেশব মহন্তর আপনি বাগানখন উঠাই দিয়কচন বারো, আপনার বাগানখন উঠাই দিয়কচন বারো, তেতিয়াহে কম আপনি প্রকৃতির কারণে করেছে মানুষের কারণে করেছে। হ্যাঁ, এতিয়া আপনি অসমৰ দুখিয়া দুখিয়া মানুষের ঘরবিলাক ভাঙি অসমৰ খাতি খুয়া, হ্যাঁ নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরকিটা ভাঙি আপনি নিজকে হিরো দেখাব খুঁজছে, নয় জানো আপনি নিজকে হিরো দেখাব খুঁজছে, আপনি গুৱাহাটীর মানুষক বিশুদ্ধ হাওয়া খুব খুঁজছে, নয় জানো অসমৰ খিলঞ্জীয়া মানুষের ঘরকিটা ভাঙি? হ্যাঁ, এটাই আপনার দাদাগিরি নহয় জানো? এটাই আপনার খিতলারি, হ্যাঁ খিতলারি সেই দাদাগিরি নহয় জানো? মুখ্যমন্ত্রী মহোদয় কিমান দিন মানুষক বুর্বক বনাব? আপনি নিজকে প্রাসঙ্গিক করবর কারণে সদায় এটা এটা নতুন ইস্যু, কোনোবা দিন এনকাউন্টার করে এটা নতুন ইস্যু, কোনোবা দিন উচ্ছেদ করে এটা নতুন ইস্যু, কোনোবা দিন বুলডোজার চলাই এটা নতুন ইস্যু, কোনোবা দিন এনেকুৱা ধরনের দুই নম্বরী কাম এটা করে কোনোবা দিন মানুষ এজনক গ্রেপ্তার করিয়ে আপনি নতুন এটা ইস্যু। হ্যাঁ, আপনি কিমান কমিশন খায় এবার কই দিবসুন, কোন কোন ডিপার্টমেন্টের পর কিমান কমিশন খায়? এই যে 500 টাকা ঘুষ খাওয়া মানুষকিটাক ধরে আছে আপনি, হ্যাঁ সিপাহীকজনক যে ধরে আছে, আপনার ডিজিপিয়ে কিমান কমিশন লয় কোরপরা এই কথাটো নধরে কেউ আপনি? হ্যাঁ, আপনার মন্ত্রীবিলাকে কিমান কমিশন লয় এই নধরে কেউ? আপনি কি কি ব্ল্যাক মার্কেটিং করে আছে, আপনি কি কি সিন্ডিকেট চলাই আছে, এটা আপনি নেদেখে নয় জানো? হ্যাঁ, গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যথেষ্ট কইছে আপনি যথেষ্ট অসমৰ মানুষের ক্ষতি করেছে, যথেষ্ট অসমৰ মানুষের ক্ষতি করেছে আপনি, যি ধরনের বড়ো মানুষ হত্যা করবলে ধরলে ভুয়া এনকাউন্টার করে, হ্যাঁ 62 জন মানুষক আপনার কার্যকালত এতিয়ালৈকে আপনি ভুয়া এনকাউন্টার করে হত্যা করলে, 62 জন মানুষক আপনি হত্যা করলে। হ্যাঁ, এবার প্রফুল্ল মহন্তলে চাই লব দেই, গুপ্তঘাতকর সেই দিনবিলাকত প্রফুল্ল মহন্তর ভূমিকার কারণে আজি অসমৰ মানুষে প্রফুল্ল মহন্তক কি বুলি মনত রাখিছে এবার আপনি নিজেই চাই লব, আর আপনার ভবিষ্যতের কথাও এবার ভাবি লব দেই। মই আপনার দরে নাভাবো যে এনেকে পাপ করলে
বাপেকৰ কেঞ্চাৰ হয় এনেকুৱা ধৰণৰ মানে মই তেনেকুৱা ধৰণৰ অন্ধবিশ্বাসী নহয় কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় আপুনি জাতিটোৰ যিমান ক্ষতি কৰিছে মই এটো খাটাং যে জাতিয়ে আপোনাক এদিন শিক্ষা দিব আৰু এদিন আপুনি অনুতাপ কৰি কব লাগিব যে মই ভুল কৰিছো মুখ্যমন্ত্রী আপুনি আইনাৰ সন্মুখত নিজৰ মুখখন চাই আপুনি কি কৰি আছে এবাৰ ভাবিব আৰু আঠুৱাৰ তলত সোমাই আপুনি আন্ধাৰত এবাৰ নিজে কি কৰি আছে এবাৰ চাব নিজকে এবাৰ ঘূৰাই চাব আপুনি এবাৰ সেলফ কোয়েষ্ট কৰি চাব তেতিয়া আপুনি বুজি পাব যে আপুনি কলৈ লৈ গৈ আছে অসমখন আৰু আপুনি অসমৰ জনতাৰ ভৱিষ্যত কি কৰিব খুজিছে মুখ্যমন্ত্রী ডাঙৰিয়া উচ্ছেদ বন্ধ কৰক আৰু অসমৰ খিলঞ্জীয়া মানুহ দুখীয়া মানুহ খাতি খোৱা মানুহক এনেকৈ বসবাস কৰি থকা ঠাইৰ পৰা উঠাই লোৱাৰ ব্যৱস্থাবিলাক বন্ধ কৰক আপোনাৰ এই অত্যাচাৰী শাসন সদায় মানুহে কেতিয়াও মানি নাথাকে আপুনি হয় বন্ধ কৰক নহলে এদিন জনতাই আপোনাক কি কৰিব আপুনি